অফিস কক্ষের দরজা খুলতে গিয়ে আদিবাকে এমন একটা আপত্তিকর অবস্থায় পড়তে হবে তা কখনো কল্পনা করেনি কিন্তু আজ তার স্বামী পরনারী নেশায় আসক্ত দেখে গলা ফাটিয়ে কান্না আসছে কিন্তু অফিসের মধ্যে সিন্ডিক্রেট করা যাবে না এতে আতিবার এই মানসম্মান যাবে হাজারক স্বামী তো তার জানাজানি হয়ে গেলেও সোসাইটিতে দুজনকে অসম্মানের মুখে পড়তে হবে আদিবা মাঝে মধ্যে নিলয়ের জন্য অফিসে খাবার নিয়ে আসে আর বেশিরভাগ সময় শফিকের কাছে টিফিন বক্স পাঠিয়ে দেয় কিন্তু আজ শখের বসেই অফিসে আসে এবং হাসির উজ্জ্বল চেহারা নিয়ে অফিস কক্ষে দরজা হালকাভাবে খুলতে লক্ষ্য করল বসে আছে এবং মেটি দাঁড়ানো অবস্থায় নীলয়কে অজস্র গালে কপালে কিস করছে আর নীলয় চোখ বুঝে রয়েছে আদিবা এইটুকু দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দেয় এবং দূরত্ব বাসায় চলে আসে আজ তার স্বামীর কৃতকর্ম দেখে যেটুকু ভালোবাসা জমা ছিল তা দূরত্বেই ঘৃণায় রূপান্তরিত হয়ে গেল চলুন এবার আদিবা নীলায় পরিচয় সম্পর্কে জেনে নেওয়া যাক হচ্ছে আলিফ চৌধুরীর একমাত্র ছেলে পড়াশোনা শেষ করে বাবার গার্মেন্টস ফ্যাক্টরি সামলাচ্ছে আর আদিবা হলো আলিফ চৌধুরীর বন্ধুর একমাত্র মেয়ে তারা অনেক আগে থেকে দুই বন্ধুর মাঝে আত্মীয়তা আরও মজবুত করবে বলে মনস্থির করে নিয়েছিল নীলয় আদিবা বিয়ের উপযুক্ত হওয়ার দুই পরিবার বিরাট আয়োজন করে বিয়েটা সম্পূর্ণ করে নীলয় আদিবাহ বিয়েতে কোনো দ্বিমত পোষণ করেনি সব দিক থেকে একদম পারফেক্ট চলছিল আদিবাউ কখনো তার স্বামীর চরিত্রের ত্রুটি সে পায়নি কিন্তু আজ অফিস কক্ষে পরনারের অন্তরঙ্গ দৃশ্য আদিবা তা মেনে নিতে পারছে না বালিশের মাঝে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ছে সে অপরদিকে নিলয় চেয়ারে ঘুমোনা অবস্থায় হঠাৎ ফোনের ক্রিং ক্রিং শব্দে ঘুম ভেঙে গেল চোখ যেন উপরে তুলতেই না অনেকটা ঘুম ধরে আসছে মনে হচ্ছে কেউ তাকে ঘুমের ঘুমের মেডিসিন মেডিসিন খাইয়েছে খাওয়ানোর মতো কাউকে সে সন্দেহ করতে পারছে না কে খাওয়াতে পারে আনমনে এসব ভাবতে কলটিউন আবার বেজে ওঠাতে নিলয়ের ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে ফোনে কিছুক্ষণ কথা বলার পর নিজেকে ফ্রেশ করার জন্য ওয়াশরুমে চলে আসে আয়নার মাঝে তার প্রতিচ্ছবি ফলিত হবার মাত্রই নীলয় রীতিমতো ঘাবড়ে যায় আর অবিরাম পানির ছিটা মুখে দিতে লাগলো কেননা তার গালে কপালে অজস্র লিপকিসের সাপ স্পষ্ট ফুটে উঠেছে তা দেখে নীলয় নিজেও অনেকটা ঘাবড়ে যায় আর ভাবতে লাগে আমার সঙ্গে কে এমনটা করতে পারে অফিস কক্ষে আমার অনুমতি ছাড়া কেউ তো প্রবেশ করতে পারে না অথচ ঘটনা ঘটে গেল অথচ আমি বিন্দুমাত্র টের পেলাম না তার মানে নিশ্চয় কেউ ব্ল্যাকমেল করার চেষ্টা করছে কিন্তু আমাকে ব্ল্যাকমেল করে তাদের কি লাভ হবে সেটাই তো বুঝতে পারছে না নীলা আনমনে এসব ভেবে ওয়াশরুম থেকে বের হয়ে ঘড়ির দিকে লক্ষ্য করল তিনটা প্রায় বেজে গেছে অথচ তার লাঞ্চের জন্য আদিবা এখনও খাবার পাঠায়নি কিন্তু রেগে শফিকের কাছে ফোন করে বলে শফিক তোর ভাবিকে আজ খাবার পাঠায়নি না ভাইজান ভাবি নিজেই নিয়ে আসছিল চাইছিল দেখা আমি আনি নেই তা এখন কি ভাবি অন্যের খাওয়ানে অফিস নিয়ে আয়ে নাই ভাইজান না না আসেনি তাই আমি কি ভাবি রহন থাইকা খাওয়ার রানব ভাইজান না না থাকার প্রয়োজন নেই আমি বরং তোর ভাবির সঙ্গে কথা বলে দেখি আচ্ছা ভাইজান এ বলে নিলে আদিবার ফোনে কল দিতে লাগলো কিন্তু তার কোনো রেসপন্স পাচ্ছে না এদিকে আদিবা খাওয়া দাওয়া বন্ধ করে কান্নায় ভেঙে পড়ছে আজ কোনোভাবেই দৃশ্যটা ভুলতে পারছে না বারবার শুধু ওই দৃশ্য স্পষ্ট ভেসে উঠছে কান্না করছে আর চোখের জল মুছে আদিবা হঠাৎ নিলয়ের কলে ফোন ক্রিং ক্রিং করে বেজে উঠল তড়িঘড়ি করে হাতের ফোনটা ঠিকই নিল কিন্তু তখনকার কথা ভাবে নিলয়ের কল করা সত্ত্বেও অবহেলায় ফোনটা বালিশের উপর রেখে দেয় আদিবা আর এদিকে নিলয় আদিবার কল রিসিভ করছে না দেখে মন খারাপ করে ছোট্ট একটা টেক্সট লিখে সেন্ড করে কিছুক্ষণ পর আদিবা মেসেজের শব্দ শুনে ফোন হাতে নিয়ে মেসেজটা পড়তে লাগলো কী ব্যাপার ফোন রিসিভ করছো না কেন এইদিকে আমি না খেয়ে বসেছি তুমি তো জানোই বাহিরের খাবার আমি পছন্দ করি না একটু লেট হলেও বাড়ির খাবার খেয়ে নিই তাহলে আজ আমাকে না খাইয়ে রাখছো কেন হুম আদিবা মেসেজ পরে কোনো রিপ্লাই দিলো না আজ সে না খাইয়ে থাকুক এটাই আদিবা চাই কিছুক্ষণ পর আর আবার ব্যাস আচ্ছা থাক তোমার আর কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে আসতে হবে না বাইরে থেকে অর্ডার করেছি নীলয়ে এবার মেসেজটার সঙ্গে কিছু রাগি ইমেজ লাগিয়েছে আদি বা ভূগ্রিহীনভাবে মেসেজটা এবারও এড়িয়ে গেল এদিকে নিলয় আদিবার উপর রাগ পেলেও পরোক্ষ তা উধাও হয়ে গেল সারাদিন অফিসে থাকে নিলয় সে চিন্তা একটুও কমেনি বারবার সে প্রশ্নের উত্তর খুঁজে যাচ্ছে কোনোভাবেই সে উত্তরের সন্ধান পাচ্ছে না আজ অফিসের কাছে এমনিতেই কেটে গেল। রাতে কিছুটা মন খারাপ নিয়ে সে দরজায় কলিং বেল কয়েকবার চাপালো কিন্তু ওপাশ থেকে দরজা খোলার শব্দই নেই রেগে নিলয় চিৎকার মেরে বলল কী ব্যাপার কেউ দরজা খুলছে না কেন নিলয় কলিংবেল চিৎকার অবিরাম কলিং বেল বাজাতে রেহেনা বেগম নিলয়ের মা এসে দরজা খুলে দিল যে এত জোরে বেল বাজাচ্ছিলি কানটাই তো একটুর জন্য কেটে যেত কি করব দরজা খুলতে লেট করছিলো বলেই তো বাজাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে ফ্রেশ হয়ে খেয়ে মা আদিবাকে দেখছি না যে ও কোথায় রুমেই আছে কিন্তু আজ কেমন জানি রুম থেকে বের হয়নি একবার জিজ্ঞাসা করেছিলাম সে আমারে উত্তর শুধু বলছিল এমনি ভালো লাগছে না একথা কথা শুনে দ্বিতীয়বার কোনো প্রশ্ন করি আচ্ছা ঠিক আছে আমি দেখছি নীলয় এই বলে দূরত্ব তার রুমে চলে যায় এবং দরজা ঠেলে রুমে প্রবেশ করতে লক্ষ্য করে আদিবা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে নীলয় দুষ্টুমি করে পিছন থেকে আদিবাকে জড়িয়ে ধরে কিছু একটা বলতে যাবে আদিবা খুব দূরত্বে নীলয়কে ধাক্কা মেরে আমার জানটার কি মন খারাপ অফিসে আমাকে না খাইয়ে রেখেছে আর এখানেও দেখছি উদাসীন হয়ে চুল ঠিক করছে হঠাৎ আমার বউটার কি হলো নিলয়ের দুষ্টু মাখা কথায় আদিবার রাগ আরও বেড়ে চলছে মন যাচ্ছে অনেক কিছু বলতে কিন্তু কোনো একটা বিধায় সে বলতে পারছে না নিঃসূপ হয়ে চুল ঠিক করছে নিলয় আদিবার নিঃসূপ থাকা দেখে আজ করতে পেরে সে সত্যিই তার মন খারাপ যাই হোক আদিবার মন ভালো করতে হবে এসব এসবভাবে আদিবা তার দিকে ঘুরিয়ে নেয় হঠাৎ আদিবার চোখ লাল বর্ণ হয়ে আছে দেখে নীলয় আতকে উঠে বলে আদিবা তোমার চোখ লাল বর্ণ হয়েছে কেন নিশ্চয় মার কাছে কোনো বকাকে কান্না করছে তাই না নীলয় এসব কথা বলছে আর এদিকে আদিবার রাগে ফুলছে নীলয় এমন ভালো আচরণতা কোনোভাবেই মেনে নিতে পারছে না আদিবা নিচ্ছুপ থাকা দেখে নীলয় পরম ভালোবাসায় আদিবাকে বুকে জড়িয়ে নিয়ে বলে কিছু তো একটা বলো আদিবা এবার নিজেকে সংযত রাখতে পারে না ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং রাগান্বিত স্বর বলে খবরদার ভুলে ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ না নীলয় এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না বিয়ের এক বছর হয়ে গেছে প্রায় বেশি হয়ে গেল কখনো আদিবার কাছ থেকে এমন বিহেভ দেখেনি আজ তা দেখে কিছুটা থতমতো খেয়ে বোকার মতো বলে উঠল নোংরা হাত কই পাইলা ধুলোবালি তো আর হাতে লেগে নেই যে তোমার গায়ে লেগে যাবে হাসার চেষ্টা করে আপনার মনে যে ধুলোবাড়ি লেগে আছে তার কথা আমি বলছি তীক্ষ্ণ চোখে আদিবারে এই আগান্বিত চেহারা থেকে বুঝতে পারল এ সময় তর্ক বিতর্ক করে ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে তার থেকে কেটে পড়াই ভালো আনমনে ভেবে নীলয় নিজেকে সংযত রেখে বলে উঠল। আমি বুঝতে পারছি কোন ব্যাপারে তোমার মন খারাপ এর জন্য আমার সঙ্গে রাগ দেখাচ্ছ আমি এত বোকা না যে এই মুহূর্তে আমার বউটার সঙ্গে তর্ক বিতর্ক করবো যাই হোক এখন তুমি আমার জন্য খাবার রেডি করো আমি বরং ফ্রেশ হয়ে আসছি এই বলে নীলয় ওয়াশরুমে চলে গেল এদিকে আদিবা নীলয়ের আচরণে অনেকটা অবাক একটা মানুষ এত নিখুঁতভাবে অভিনয় তার স্ত্রীর সঙ্গে কিভাবে করতে পারে বাইরে ভালো রূপ আর ভেতরে ভেতরে পুরো শয়তানের হাড্ডি এমন মানুষের সঙ্গে একই ছাদের নিচে থাকা বড্ড কঠিন আন ভেবে যাচ্ছে আদিবা নীলয় ফ্রেশ হয়ে এসে দেখে আদিবা বিছানায় ভাবান্ত অবস্থায় বসে আছে তবে আজ সে আচরণ আদিবা করছে তা আগে কখনো করেনি নীলায় এবার কিছুটা রিয়াক্ট করে বলে উঠল আদিবা কি হয়েছে তোমার এমন ভাবান্তর অবস্থায় বসে আছো কেন মন চাইছে তাই বসে আছি রেগি আদিবার রাগ হবার পিছনে বিশেষ কোনো কারণ পেলো না অফিস যাওয়ার সময় তো আদিবা ভালোই ছিল কিন্তু এখন এমন কি হলো আমার সঙ্গে কথায় কোথায় যাচ্ছে না উল্টো রাগ দেখাচ্ছে আর মনে কিছুটা ভেবে নিলয় আদিবার সামনে গিয়ে বলে আমি একটা জিনিস বুঝতে পারছি না হঠাৎ করে তুমি এমন বিহেভ পাল্টে ফেলার কারণ কি বলতো নীলয়ের প্রশ্ন থেকে আদিবার চুপ থাকতে পারল না অনেকটা রাগ ঘিনায় বলে উঠল আজ আমার ভাবতেই গা গুলিয়ে যাচ্ছে যে আমার স্বামী পরোনারীর স্পর্শে কাতর যে কিনা অফিসের মধ্যে পরোনারের নেশায় মেতে থাকেছি আদিবার এমন ধারা কথা শুনে নিলয় দুনিয়াদারি যেন নিমেষে উলট পালট হয়ে গেল আদিবা ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারি না আর পরোনারীর সংস্পর্শ তো দূরের বিষয় হয়তো আদিবা কেউ ভুলভাল বুঝিয়েছে এর জন্য এসব আন বলছে আনমনে নীলয় এসে ভেবে বললো আর যাই বলো না কেন আমার চরিত্র নিয়ে একটাও বাজে কথা বলবে না আমি সহ্য করব না সুতরাং যার কাছ থেকে এসব শুনে এসেছ তার নামটা শুধু বলো রেগি সত্যি কথা বলছি তো এর জন্য গায়ে কাটার মতো বিনছে তাই না আপাতত এই টপিকটা বাদ দাও প্লিজ আমার এসব কথা বলতে একদম ভালো লাগছে না নিজেকে এত সাধু ভাবো না অফিসে গিয়ে তুমি কী করো তা খুব ভালো করে জানা আছে আর আজ প্রমাণও পেয়েছি কী প্রমাণ পেয়েছো প্রচণ্ড রেগে সে কথা আমার মুখে আনতে বাচ্চে বলতে পারবো না দেখো আদিবা মেজাজটা খুব খারাপ হয়ে যাচ্ছে তোমাকে কে কী ভুলভাল বুঝিয়েছে সেটা তুমি আমার উপর ছাড়ছো তাছাড়া আমার চরিত্র সম্পর্কে তুমি ভালোই জানো সুতরাং অহেতুক কথা বাড়িয়েও না প্লিজ দাঁতে যাচ্ছে চরিত্র একটা আস্তে করে বলতে নীলয়ের শুনে তেলে বেগুনে জ্বলে উঠল এই কি বললা আমি চরিত্রহীন রাঙ্গে হ্যাঁ হ্যাঁ তুমি একটা চরিত্রহীন চিৎকার মেরে আদিবার মুখে নীলয় চরিত্রহীন শুনে ঠাস্কর সজরে একটা থাপ্পড় আদিবার গালে মেরে দিয়ে বলে আর একটা আমাকে চরিত্রহীন বললে অন্য গালেও এমন থাপ্পড়টাই পড়বে নীলয় এইবার বলে রুম ত্যাগ করলো আর আদিবা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো নীলা যে আদিবাকে থাপ্পড় মারবে তা কখনো আশা করেনি যেটুকু ভালোবাসা ছিল তার নিমেষেই শেষ হয়ে গেল বুক ফেটা কান্না আসছে আদিবার তার ভালোবাসার মানুষটা যে এমন মিসবিহেভ করতে পারে তা সত্যি জানা ছিল না উপরের দিকে নীলয় সাদের কিনারায় দাঁড়িয়ে থেকে ভাবছে আদিবা আমাকে চরিত্রহীন ডাকছে কেন কোনো মেয়ে সংস্পর্শে আমি কখনো যাইনি তাইলে আদিবা কি দেখে এমন বিহেভ করছে কিছুই তো বুঝতে পারছি না নাকি অফিস কক্ষে আমাকে ওই অবস্থায় দেখে চরিত্রহীন বলছে এটাই হবে হয়তো সেদিন আদিবা ওই খাবার নিয়ে যাওয়ার কথা ছিল হয়তো আমাকে ওই অবস্থায় দেখে ভুল বুঝছে কিছু সময় নিজের চোখে দেখাও ভুল হয়ে থাকে আর সে তো ভুল আদিবাই করেছে কিন্তু তাকে প্রমাণ দিব কিভাবে যে আমি নির্দোষ নীলা আনমনে এসব ভেবে ছাদ থেকে নেমে রুমে চলে গেল দরজায় এসে লক্ষ্য করলো আদিবা কান্না করছে এ দেখে নিলয় খারাপ লাগা কাজ করলো এই প্রথম আদিবার গায়ে হাত তুলছে অনুশোচনায় আদিবার পাশে গিয়ে বসে বলে উঠল সরি আদিবা নিশ্চুপ হয়ে কান্না করেই যাচ্ছে সে সরি বললাম তো এবার কান্নাটা বন্ধ করে আদিবা চোখের জল মুছে গিয়েই বলতে আদিবা হাত ঝটকানি মেরে বলে এই খবরদার তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে কখনো স্পর্শ করবি না আদিবার মুখ থেকে তুই শব্দটা শুনে নীলয় রীতিমতো অবাক হয়ে চোখগুলো বড় বড় করে বলে উঠল তুই আমাকে তুই তুকারি করছো অবাক চোখে হ্যাঁ করেছি প্রয়োজনে আবার বলবো রেগে আদিবার এমন বিহেব দেখে নিশ্চুপ হয়ে যায় বুঝতে পারল না এখন ভুল বোঝাবুঝি হচ্ছে এ অবস্থায় যতই তর্ক বিতর্ক করবো ততই ঝামেলা সৃষ্টি হবে তার থেকে সত্যটা আমাকে আগে বের করতে হবে যে অগোচরে আমাদের সম্পর্কটা ভাঙতে যাচ্ছে নীলোহ এসব ভেবে না খেয়ে আদিবার পাশে কম্বল মুড়ি দিয়ে চোখ বুঝে ফেললো আদিবার মুখে তুই শব্দটা শুনে অনেকটা মন খারাপ হয়ে নীলহের এদিকে আদিবা মনস্থির করলেও এই চরিত্রহীন স্বামীর সংসারে থাকবে না চোখে আড়ালে পরনারীর সঙ্গে মেলামেশা করবে তাই স্ত্রী হয়েও মুখ বুঝে সহ্য করার পাত্রী আদিবা নয় প্রয়োজনে চরিত্রহীন স্বামীর সংসার ত্যাগ করবে তবু কোনো চরিত্রহীন বদলোকের সঙ্গে একই ছাদের নিচে থাকবে না আদিবা আনমানে এসব কথা ভেবে ঘুমিয়ে পড়ে রাতে কোনো রকমে তারা মান ঘুমিয়ে রাত পাড়ি দিল কিন্তু রাতে নিলয় না খেয়ে ঘুমানোর জন্য সকালে তার ঘুম ভেঙে গেল এবং নিজেকে ক্ষুধার্থ অনুভব করলো চোখ মিলে পাশে তাকাতে লক্ষ্য করলো আদিবা বিভোর ঘুমে আচ্ছন্ন তার রাতের ফর্সা ফসাগালে স্পষ্ট ফুটে উঠেছে খুব খারাপ লাগাও কাজ করছে নিলয়ে অনুশোচনায় আদিবাকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার পরশ এঁকে দেয় নীলয় জড়িয়ে ধরাতে আদিবার ঘুমের করে শক্ত করে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর আদিবার ঘুম ভেঙে যায় এবং লক্ষ্য করে নীলয়ের বুকের মাঝে জড়োসড়ো হয়ে ঘুমিয়েছে এদিকে দ্রুতই আদিবা ওখান থেকে নিজেকে সরিয়ে নিতে চায় কিন্তু নীলয় আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে কি হলো কোথায় যাচ্ছ যেদিকে খুশি সেদিকে যাব তার কৈফত আপনাকে দিতে হবে ছেড়ে দিন আমায় নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বাহ ভালোই সম্মান দিচ্ছ আমাকে রাতে তুই করে এখন আবার আপনি করে বলছে হেসে নীলের হাসি দেখি আদিবার রাগ তীব্র গতিতে বেড়ে গেল রাগান্বিত স্বরে বললো ফালতু কথা বাদ দিয়ে আমাকে ছেড়ে দিন নইলে আমি হাতে কামড় দেব হ্যাঁ দাও দেখি দুষ্টুমি হাসি এসে নীলয় ফাজলামো করে বলতে আদিবা সত্যি সত্যি হাতে কামড় দিল কিন্তু নীলয় তাতে বিন্দুমাত্র রিয়ক করলো না উল্টে মুখে মিষ্টি হাসি এনে বলল কি এমন এবার রাগ কমেছে নাকি আরেকটা কামড় দিতে ইচ্ছে করছে হুম নিশ্চয় আদিবা আমি সত্যি কোনো পরনারী স্পর্শে যাইনি আমি তো তোমাকেই ভালোবাসি অন্য নারীর সংস্পর্শে যাওয়া কোনো প্রশ্নই ওঠো না বিশ্বাস করো সিরিয়াসলি হয়ে নিশ্চুপ বাবার এত বিলাসবহুল থাকা সত্ত্বেও কখনো বাজে পথে পা বাড়েনি স্টুডেন্ট লাইফে অনেক মেয়ের কাছ থেকে প্রোপোজাল পেয়েছি কিন্তু তাদেরকে কখনো গার্লফ্রেন্ড বানিয়েনি ভেবেছি বিয়ে তো একজনকে করব মাঝখানে গার্লফ্রেন্ড বাড়িয়ে অনুভূতি বিতরণ করার কি দরকার বিয়ে করে নয় তার সঙ্গে অনুভূতি শেয়ার করব এই ভেবে নিজেকে বিশুদ্ধ রেখেছি কোনো কখনো বিশুদ্ধতা পা রাখিনি আর রাতে যখন আমাকে চরিত্রহীন বলে তখন সত্যি রেখে উঠছিলাম রাগের ঘোরে তোমাকে থাপ্পটটা মেরেছি এই জন্য সত্যি আমি অনুতপ্ত প্লিজ আর যাই করো না কেন আমাকে ভুল বোঝো না আদি নিলয়ের কথা শুনে বলে উঠলো আমার চোখের দেখা কি তাহলে ভুল ছিল হ্যাঁ ভুল ছিল আমাদের চোখের দেখাও মাঝে মাঝে ভুল হয় সেটা ভুল তোমারই হয়েছে সত্যকে এমনভাবে ধামাচাপা দিবেন না প্লিজ আপনি অবৈধ সম্পর্ক করেছেন তা নিজ মুখে স্বীকার করুন আর আমাকে কেউ আপনার বিষয়ে কান পড়া দেয়নি যে তাদের কথায় বিশ্বাস করব আমি নিজ চোখে আপনার কৃতকর্ম দেখেছি তাহলে নিজের চোখে অবিশ্বাস করবো কী কীভাবে আদিবার এমন ধারা কথা শুনে নিল চুপ হয়ে গেল কেননা এই মুহূর্তে তার কথা বলতে গেলে প্রমাণের দরকার আর মুহূর্তে নিলয়ে নিজেকে নির্দোষ হিসেবে উপস্থাপনা করবে তা তো দূরের কথা অফিসে নিলয়ে কোন মেয়ে এমন জঘন্য কাণ্ড করেছে তাও নিজেই জানা না সব দিক থেকে ব্যাপারটা কঠিন হয়ে দাঁড়ালো এদিকে আদি বা নিলয়ের নিশ্চুপ থাকা থেকে সন্দেহের গতি প্রবল সকালে দুজনে থেকে উঠে পড়লো নিলয় না খেয়ে অফিসে অফিসে চলে এসে কোনো কিছুতে পাচ্ছে না বারবার মেয়েটির কথাই ভাবছে এত বড় একটা গেম আমার সঙ্গে কে খেলতে পারে আনমনে মনে ভাবতেই সিসিটিভি ফুটেজের কথা মনে পড়ে গেল নিলয়ের দুটো কম্পিউটার সামনে এনে বসে পড়লো কিছুক্ষণ ঘাটাঘাটি পর কোনো তথ্য না পেয়ে হতাশ কম্পিউটারে ওখান থেকে উঠে আসতে যাবে এমন সময় হঠাৎ গোপন সিসিটিভি ফুটেজের কথা মনে পড়ল সাধারণত সবার দৃষ্টি আড়ালে ক্যামেরাটা লাগানো হয়েছে নিলয় আগ্রহ নিয়ে কম্পিউটার চেক করতে লাগলো অনেক চেষ্টা করার পর নিলয় ভিডিও ফুটেজ পেয়ে গেল। নিয়ে ভিডিও ফুটেজে ওপেন করতে আঁতকে উঠলো নুসরত আমার ভালো বন্ধু হয়ে এমন জঘন্য কাজটি কিভাবে করতে পারলো ও তো আমার ভালোই বন্ধু ছিল কিন্তু এসব করে তার কি লাভ এসব কিছু আমাকে জানতে হবে তারপর সিসিটিভি ফুটেজ রেকর্ড ফোনে নিয়ে তড়িঘড়ি করে নুসরতের বাসায় চলে যায় দরজায় কয়েকবার কলিং বেল বাজানোর পর নুসরত দরজা খুলে বলে ওঠে কে নীলকে দেখা মাত্র নুসরত কিছুটা কাপা কাপা বলে ওঠে নীল তুই হঠাৎ আমাদের বাসায় কি মনে করে ভিতরে আয় কাপা কাপা গলায় নীলয় রাগান্বিত অবস্থায় বাসার ভিতরে গিয়ে বলে উঠল আমার সঙ্গে এই নোংরা গেমটা কেন খেললি নুসরত প্রচণ্ড রেগে দাঁতে দাঁত চিপে নীলয়ের রাগান্বিত চেহারা দিকে নুসরত তুতলিয়ে বলে তুই কন গো মেয়ের কথা বলছিস ভয়ে থরথর কেপে নিলয়ের কথা হওয়ার মাত্র নিলয় ঠাস করে থাপ্পড় মেরে ভিডিও ফুটেজ দেখিয়ে বলে এই জঘন্য কাজটা তুই কেন করছিস রেগে নুসরতকে সিসি টিভি ফুটেজ দেখার পর নিরুপহে সব সত্য এক নাগারে বলতে লাগলো নুসরত ভিডিও ফুটেজ দেখে কান্না করে বলল নীলয় এই ভিডিও ফুটেজটা ভাইরাল করিস না এটা আমি অনেক বাধ্য হয়ে তোর অগজরে এমনটা করে ফেলেছি কান্না করে ছিছি নুসরত তুই এমন একটা জঘন্য কাজ কিভাবে করতে পারলি আমার সঙ্গে তাছাড়া আমি তো এটাই বুঝতে পারছি না এই জঘন্য গেমটা খেলে তোর কি লাভ এটা আমার কোনো লাভ নেই এবার সত্যি কিন্তু অনেক রাগ উঠে যাচ্ছে স্বার্থনে তো এই নোংরা গেম খেললি কেন ধমকিয়ে নুসরতের ধমকানোতে কেঁপে নিলয়ের ধমকানোতে কেঁপে উঠল নুসরত তা দেখে নিলয় বুঝতে পারল এ সময় রাগ দেখালে নুসরত ভয়ে কিছু বলবে না আমাকে শান্ত হতে হবে এবং মেইন পয়েন্টটা জানতে হবে আর মনে ভেবে কিছুটা স্বাভাবিক রেখে বলল নুসরত ভয় পাইস না এই মাস্টার প্ল্যান কে করেছে আর এর কি এমন রহস্য আছে সেটা নির্ভয়ে বল প্লিজ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে নীরয় স্বাভাবিক দেখে নুসরত নির্ভয় বলল তিন মাস আগের ঘটনা ক্যাম্পাস থেকে রিক্সায় করে বাসায় ফিরছিলাম মাঝে রাস্তায় হঠাৎ তানভীর বাইক নিয়ে রিক্সার সামনে দাঁড়িয়ে বলে হাই নুসরত কী ব্যাপার তানবির রিস্কার সামনে দাঁড়ালে কেন ইয়ে মানে তোমার সঙ্গে আমার পার্সোনাল কথা ছিল এখানে বলা সম্ভব না তানবির মাছ রাস্তায় আমাকে বিরক্ত করো না প্লিজ মামা আপনি জানতো রিস্কাওয়াল উদ্দেশ্য করে আরে দাঁড়াও দাঁড়াও রেগে যাচ্ছ কেন রিস্কাওয়ালার সামনে দাঁড়িয়ে তানবির ইদানিং তুমি কিন্তু আমায় একটু বেশি বিরক্ত হচ্ছ আহ আচ্ছা তোমার পিছন পিছন ঘুরি ঘুরি করে বলে বিরক্ত রাখে আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে তোমাকে বিরক্ত করব না তবে চিঠিটা সময় পেলে একবার পড়ে নিও সেদিন আমার হাতে চিঠি ধরিয়ে দ্রুত চলে যায় তানভীর আমাকে প্রপোজাল করে দুই তিন মাস আগে আমার পিছনে ঘুর ঘুর করেছে কিন্তু তাকে হ্যাঁ বলতে কেন জানি মন সাড়া দিচ্ছিল না তানবীরের সেদিনকার চিঠিতে এত আবেগপূর্ণ অনুভূতি দিয়ে কথাগুলো তুলে ধরেছিল যে ইচ্ছে না থাকলেও পরেও তানবীরের সঙ্গে রিলেশনে জড়িয়ে যাই শুরুতে তানবীর আমাকে এত ভালোবাসত কেয়ার করতো তখন আমার কাছে মনে হতো পৃথিবীর সবচাইতে সুখী মানুষ বলে হতো তানবির সঙ্গে সব দিক থেকেই ভালোই চলছিলো হঠাৎ তানবির একটা বাজে একটা আবদার করে বসে যা শুনে নিজেকে সংযত রাখতে না পেরে তানবিরের গেলে থাপ্পড় মেরে বাসায় চলে আসি কিছুক্ষণ পর তানবির ভিডিও কলে ব্লেড হাতে নিয়ে বলে তুই যদি আমার প্রস্তাবে রাজি না হও তো এই দেখো নিজেকে আমি শেষ করে দিচ্ছি তানবীরের ব্লেডটা ছিল নিজের হাত কাট ছিল তানবীর এমন পাগলামো দেখে নিরুপয় হয়ে রুম ডেট করতে রাজি হয় রুমডেট করার পর তানবীরে শয়তানি হাসি এসে বলল আজ আমি সার্থক তানবীরের মুখে শয়তানি ও সার্থক শব্দটা চুনে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলেছিলাম সার্থক মানে বুঝলাম না এই সার্থক মানে হচ্ছে আমি যা বলবো তা তুমি অক্ষরে অক্ষরে মেনে চলবা শয়তানি হাসি এসে তানবীর হঠাৎ এসব কি বলছো কিছুই তো বুঝতে পারছি না থতমত খেয়ে তোমাকে অত কিছু বুঝতে হবে না তুমি শুধু আমার আদিবাকে আমার কাছে ফিরিয়ে দিবে হাসি এসে আদিবার কথা বলছো আরও যদি ভালোবাসার মানুষ হয়ে থাকে তো আমি কে কান্না করে তোমাকে ভালোবাসতে শুধু ব্যবহার করার জন্য আর আদিবার কথা জিজ্ঞাসা করছো সে আমার জীবন ওকে পেতে হলে আমাকে যা যা করতে হবে তাই করব হেসে তাহলে আমার সঙ্গে এমন জঘন্য কাজটা কেন করলে তানবীর কান্না করে এই জন্য করছি যে তুমি আমাকে আদিবাগে পেতে সাহায্য করবে তাছাড়া নিলয়ের সঙ্গে তোমার ভালোই বন্ধুত্ব সম্পর্ক রয়েছে এতে খুব সহজেই কাজটা হয়ে যাবে তোর মতো শয়তান ছেলের হাতের নাগালে আর থাকবো না এই বলে ওখান থেকে চলে আসতে রুম ডেটের ভিডিও বের করে বলে আচ্ছা ঠিক আছে আমি এই ভিডিওটা কাল নেটে আপলোড দিচ্ছি দেখি কয়টা লাইক কমেন্ট পরে ডেভিল মার্কা হাসি দিয়ে তানবীরের এমন শয়তানি দেখে বড্ড অসহায় হয়ে গেছিলাম সেদিন একে তো ধোকা খেয়েছি তার হাতে ব্ল্যাকমেলের শিকার হচ্ছি নিরুপয় হয়ে তানবীরের পা ঝরিয়ে ধরে কান্না করে তানবির প্লিজ এই ভিডিওটা ভাইরাল করো না সমাজে মুখ দেখাতে পারবো না তখন আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না আমার কান্না করা আচ্ছা ঠিক আছে ভাইরাল করব না তবে আমি যা যা বলবো তাই তোমাকে করতে হবে রাজি হ্যাঁ আমি রাজি কান্নাই ফুপিয়ে নীল চৌধুরীর স্ত্রী আদিবাকে আমার চাই যা তা যে কোনো মূল্যে আর আমার জানা তাদের স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা বেশি তাদের সম্পর্ক ফাটল ধরাতে তোমাকে সামান্য নাটক করতে হবে অসম্ভব নিলয়ের সংসারে আমি আগুন লাগাতে পারবো না তাছাড়া ও আমার সঙ্গে অনেক ভালো বন্ধু তার সঙ্গে এই জঘন্যতম নাটক আমি করতে পারবো না নুসরত বেশি বাসা বাড়াবাড়ি করো না তোমাকে দিয়ে কাজ হবে দেখে এই মাস্টার প্ল্যান কাজে লাগেছে এতে জল ঢেলে দিচ্ছ তার পরিণাম খুব ভয়াবহ হবে ভিডিওটা একবার ভাইরাল হলে তোমার কি অবস্থা হবে নুসরত ভাবতে পারছো ডেভিল মার্কে হাসি দিয়ে তানবির এমন ব্ল্যাকমেল করাতে নিরুপায় হয়ে তোর সঙ্গে জঘন্য নাটকটা করেছি এছাড়া আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই নুসর কাছ থেকে সমস্ত ঘটনা শুনে নীলয় রীতিমতো রেগে গিয়ে বলে ওঠে কি তানবির আমার দৃষ্টির আড়ালে এসব করেছে ওকে তো আমি জ্যান্ত পুঁতে ফেলবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তোকে ঠকিয়েছে এবং আমার আদিবার দিকে বাজে নজরে তাকিয়েছে ওকে আমি এমনি ছেড়ে দিব না মাস্টার প্ল্যান কাকে বলে দেখাই দিব মাস্টার প্ল্যান মানে বুঝলাম না অবাক দৃষ্টিতে তাকিয়ে ও তোকে যে ভিডিও করছে এটাই ওর কাল হয়ে দাঁড়াবে কথা দেখিয়েছে না বুঝে নুসরত বলে কি কি করছিস তো বুঝতে পারছি না নুসরতের কথায় নিলয়ের মুখে শুকনো হাসি এনে বলে উঠলো এতদিন তানবীর যা যা বলেছে তাই শুনছিস তো জিজ্ঞাসা দৃষ্টি হ্যাঁ বাধ্য হয়ে শুনছি এখন থেকে তানবীরের প্রত্যেকটা কথায় তুই অমান্য করে চলবি মানে বিপরীত চলতে বলে তুই ডান বামে চলবি এমনটা হলে ভালোই হতো বেঁচে যেতাম কিন্তু আমি যদি তানবিরে একটা কথা অমান্য করি ও তো সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল করে দিবে তখন তো আত্মহত্যা করা ছাড়া রাস্তা খোলা থাকবে না এমন কিছু হবে না যখন তুই শুধু ফোনে কল রেকর্ড চালু করে তানবির বলবি তখন থেকে তার কোনো প্রকার ব্ল্যাকমেলের শিকার হচ্ছিস না আমার এমন আচরণে সত্যি সত্যি ভিডিও ভাইরাল করে দেয় তো ভয়ে জড়সড় হয়ে দুর বোকা শুধু তোকে ভিডিও ভাইরাল করার কথা বলে এসব করাচ্ছে মূলত ওর উদ্দেশ্য ভিডিও ভাইরাল করে না একবার শুধু তানবিরকে ফোনেই বলে দেখ হ্যাঁ কল রেকর্ডিং অবশ্যই চালু করিস নীলয়ের কথা শুনে নুসরত ভয়ে ভয়তানবীরের কাছে কল দিল হ্যাঁ রিং হবার মাত্র কল রিসিভ করে তানবির ওপাশ থেকে বলে উঠলো হাই বেবি হঠাৎ কী মনে করি হুম বাজে পাকা বন্ধ করে অনেক সহ্য করছি আর না তুই এতদিন যেটা তে ভয় দেখে নোংরা কাজগুলো আমাকে দিয়ে করেছিস এখন তার করতে পারবি না রেগে নুসরতের রেগে কথা থতমত খেয়ে বলে ওঠে নুসরত তোমার কি মাথা ঠিক আছে আমাকে কি বলছো তা ভেবে বলছো রেগে হ্যাঁ ভেবেই বলছি করার ভিডিও কিন্তু এবার সত্যি সত্যি ভাইরাল করে দিব যা খুশি করো এতে আমার বিন্দুমাত্র তোয়াক্কা হবে না নুসরত এবার কিন্তু বড্ড খারাপ হয়ে যাচ্ছে খারাপের রাস্তা তুই বেছে নিয়েছিস আর আমাকে দিয়ে সে কাজে ব্যবহার করেছিস এখন তাই করাতে চাচ্ছিস বুঝতে পারছি ভিডিওটা ভাইরাল করতে হবে তোর খুব পাখা গজিয়েছে তাই না রেগে তানভীর ফোনে উপাস থেকে এটাই বলতে নুসরত গলা শুকিয়ে যাচ্ছে ভয়ে গিলতে লাগলো নীলয়ের উসরতের অবস্থা থেকে ইশারা করে জানিয়ে দিল ভয় পাইস না আমি আছি তুই বরং কথা কন্টিনিউ কর নুসরত নীলয়ের ভরসা পেয়ে বলে উঠলো পাখা গজায়নি পাখা গজিয়েছে তোর এবার পাখাটা সামলে রাখিস কাটার জন্য কেউ একজন তোর পিছনে অলরেডি লেগে গেছে ইয়ে মানে আমার পিছনে লেগে গেছে থতোমতো খেয়ে নুসরতের কথা তানবির ভালো মতো ভয় পেয়ে থতোতো খেয়ে গিয়ে বলল নুসরত তোকে কিন্তু অনেক আগেই বলেছি আমার মাস্টার প্ল্যানে সামান্য পরিমাণ যদি ত্রুটি পাই তো আমার চেয়ে খারাপ কেউ হবে না তাছাড়া আমি যে কেমন শয়তান তা তুই ভালো করেই জানিস সুতরাং তুই তোর জায়গায় থাক সম্ভব না তোর কথার বাইরে গেলে ভিডিও ভাইরাল করবি এই ভয়ে তো এতদিন দেখিয়ে আসছিস তাই না এবার নয় তা বাস্তবে রূপান্তরিত করে তাতে আমার কিছু যায় আসে না নুসরত এই বলে ফোনটা দুরন্ত কেটে দিল কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার ভয়ে মনে বেশ ভালোই রেশ লেগে যায় এতদিন যে ভয় দেখে তানবির বাধ্য করে এসব কাজ করাতো আজ নীলয় পাশে থাকায় ফোনে নির্ভয়ে কথা বললো তার বেশ ভয়ের রেশ লাগছে নীলয় দুঃসংসর অবস্থা দেখে বলে উঠলে কী রে ভয় পাচ্ছিস হ্যাঁ একটু ভয় হচ্ছে যদিও ভিডিওটা ভাইরাল করে দেয় তো আমার কি হবে একবারও ভাবতে পারছিস হতাশ হয়ে আরে ধুর ভিডিওতে কি তুই একাই আছিস মানে থতমত। ভিডিওতে তুই একানস ওখানে তানবিরও আছে যদি ও ভাইরাল করে তো সম্মান তোর একার যাবে না গেলে তানবিরও যাবে আর তানবির নিজের সম্মান চলে যাক এমন কাজ নিজ হাতে করবে না তাছাড়া ওর মেন উদ্দেশ্য ছিল তোকে ব্ল্যাকমেল করে ওর কাজ হাসিল করানো হ্যাঁ তাই তো সম্মান গেলে শুধু আমার একার যাবে না ওই শয়তানটারও যাবে কিন্তু এভাবে তানবিরকে মাঠে ছেড়ে দেওয়া ঠিক হবে কি না কখনো কোন সময় প্ল্যান করে বসে আবার ভাবান্ত হয়ে আরে চা নিস না এখন যে ফোনে কথা বললি সে রেকর্ড দিয়ে তানবিরকে আইনের আওতায় আনা যাবে এতদিন আমার দৃষ্টির অগছরে তানবির মাস্টার প্ল্যানকে কাজে লাগেছে এখন আমিও ওর দৃষ্টির অগছরে সমস্ত পদক্ষেপ নেব তা এখনই তুই সেতু দেখে যা নীলা এই বলে পুলিশের কাছে ফোন দিল কিছুক্ষণ পর চারজন পুলিশ নুসরতের বাসায় চলে আসলো এবং নুসরতের কাছ থেকে সমস্ত ঘটনা শুনলো এবং প্রমাণস্বরূপ কল রেকর্ডও শুনে নিল নিলয় প্রশাসনে কিছু টাকা ঢালতে মামলাটা আরও জটিল হয়ে গেল দুই দিন পর তানবিরকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং একদিন লাঠিচার্জ করার পর তানবির রুমডেট করার ভিডিওর কথা স্বীকার করে যে ল্যাপটপ সংগ্রহ রেখেছে পুলিশ কর্মকর্তা কোটে সমস্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনা করেন যশ সমস্ত সাক্ষ্য প্রমাণ সত্যতা পায় তানভীরকে সাত দিনের রিমান্ড ও পরবর্তীতে শাস্তির ব্যবস্থা করা হয় নিলয় কোর্ট থেকে বেরোনোয় নুসরত খুঁজিতে গদগদ করে নিলয়কে জড়িয়ে ধরে আজ আমি অনেক খুশি নিলয় মাথা থেকে আঁকার সমান একটা চাপ কমে গেল নুসদ হুট করে নীলয়কে জড়িয়ে ধরবে তা কখনোই আশা করেনি সে থতমত খেয়ে বলে উঠল নুষদ কী করছিস সবাই দেখছে তো যদি একবার আদিবার কানে যায় তুই আমাকে সবার সামনে জড়িয়ে ধরছিস তাহলে কাঁচাই আমাকে চিবিয়ে খেলবে সরি রে খুশির প্রবণতায় তোকে জড়িয়ে ধরছি মাথা মোটা একটা হেসে নীলয় আমার তো আদিবা তোকে ভুল বুঝছে তাই আমি চাচ্ছি এবার আদিবার কাছে গিয়ে সমস্ত ঘটনাগুলো বলে দিই হ্যাঁ তা অবশ্যই কিন্তু তোকে আমার সঙ্গে নিয়ে গেলে ভেবে আরে ধুর এত ভাবার কি আছে আমার জন্য না হয় বউয়ের কাছে দুই একটা কথা শুনলে আচ্ছা চল নিলয় ভয়ে ভয়ে নুসরতকে নিয়ে তাদের বাসায় চলে আসলো আদি বা নিলয় আর নুসরতকে একসঙ্গে দেখার মাত্রই এমন একটা কথা বললো যা শোনার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না নীলয় নুসরতকে বাসায় নিয়ে যায় কিন্তু কথায় আছে না যেখানে বাগের ভয় সেখানে সন্ধায় যে কথার ভয় পা মনে মনে পাচ্ছিল আদিবা সে কথায় নুসরত আর নিলয়কে একসঙ্গে দেখে বলে উঠল অফিসের মধ্যে আপনাদের জৈবিক চাহিদা মিটিয়ে মন ভরে না তাই না আজ সোজা বাসায় এনে এনাকে নিয়ে চলে আসেন উপস্থিত নীলয় নুসরতের কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না নীলয়তা আদিবার কথাতে প্রচণ্ড রেগে গেল কিন্তু কিছু বলতে পারল না হাজার ভালোবাসার বউ তো এত সহজে রেগে গেলে হিতে বিপরীত কিছু হতে পারে এসব কিছু ভেবেই নীলা আদিবার পাশ কাটিয়ে রেগে চলে গেল এদিকে নুসরতের কথাটা শোনার পর একটু কান্না প্রায় যদিও সে পরিস্থিতির শিকার তারপর নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলে উঠল না জেনে শুনে এভাবে ভুল ভাববেন না প্লিজ নুসরতের কথা আদিবা তেলেবেগুনে জ্বলে ওঠার উপক্রম প্রায় অনেকটা রাগ নিয়ে বলে ছি মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসারে আগুন লাগাতে আপনার বিবেগে বাঁধল না ওনা হয় পুরুষ মানুষ জৈবিক চাহিদার শেষ নেই পরোনারের দেহ হলেই চলে কিন্তু আপনি তো একটা মেয়ে আপনার মানসম্মান বলতে কিছু নেই ভাবি আপনার মনে হয় কী চলছে তা আমি খুব ভালোভাবে আজ করতে পারছি কিন্তু আমাদের দৃষ্টির অগছর অনেক কিছু হয়ে থাকে যা আমরা কেউ যাচাই বাছাই না করে চোখে সামান্যতম ভুল দেখাকে প্রাধান্য দিয়ে থাকি সেদিন আপনি যা দেখেছেন তা শুধু আপনাকে ফোকাস করার জন্য এসব করা হয়েছে প্রকৃতপক্ষের নিলয় সেদিন অজ্ঞান ছিল নুসরতের এমন রহস্যময় কথা শুনে আদিবা বলে উঠলে আপনি কি বলতে যাচ্ছেন একটু ক্লিয়ারলি বলুন প্লিজ আপনি তানবীরকে চিনেন তানবীরের কথা শুনে আদিবা আরও রেগে কিরে বলে উঠলো ও তো আস্ত একটা শয়তান কলেজে আমাকে অনেক বিরক্ত করত। কিন্তু আপনি ওকে চিনেন কিভাবে বলছি শুনুন তাহলে নুসরত এই বলে সমস্ত ঘটনা আদিবাকে বলে দেয় এসব ঘটনা শোনার পর আদিবার ভুল ভেঙে যায় এবং অনুশোচনায় বলে আমার দৃষ্টির অগচরে এত কিছু হয়েছে অথচ আমি কিছুই বুঝতে পারিনি উল্টো আমার স্বামীকে অবিশ্বাস করে আসছি বন্ধুমি কষ্ট পেও না তোমাকে অনেক বাজে কথা বলে ফেলেছি না না ঠিক আছে আপনার জায়গায় অন্য কেউ হলে এমনই আচরণ করত হেসে নুসরত আদিবার সঙ্গে কিছুক্ষণ কথা বলে তার বাসায় চলে গেল এবার আদিবা পুরো বিষয়টি শুনে নিজেই নিজের মাঝে অনুশোচনা করছে ভুল বোঝার কারণে কতই না কথা বলেছে স্বামীকে আনম ভেবে আদিবার মন খারাপ নিয়ে রুমে গিয়ে লক্ষ্য করলো নিলয় ফোন ঘাঁটতে ব্যস্ত আদিবা কাঁচুমুচু করে নীলয়ের পাশে বসে পড়ে কিছুক্ষণ নিরবতার পর আদিবা বলে উঠলো সরি আমি আসলে ব্যাপারটা বুঝতে পারিনি ইটস ওকে ভৃক্ষণে ভিন ভাগবে লাঞ্চ করবা না সময় তো অনেক হয়ে গেল খিদে নেই আদিবা এবার বুঝতে পারলো নীলয় তার প্রতি অনেক রাগ অভিমান নিয়ে বসে আছে যার ধরুন ক্ষুদা থাকার পরও ভুক্ষেবীন ভাবে না করছে এদিকে আদিবারও অনেক খারাপ লাগছে নিলয়ের রাগ অভিমান দেখে মনে অনুশোচনার শিহরণ বয়ে যাচ্ছে আদিবার নীলয় বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলো ফ্রেশ হয়ে এসে কোনো কিছু না বলে বের হচ্ছে দেখে আদিবা পিছন দিক থেকে বলে উঠল কোথায় যাচ্ছ যেদিকে চায় চোখ যায় সেদিকে যাবো হঠাৎ আমার সঙ্গে এমন বিহেভ করছো কেন নিশ্চুপ নিলয় নিশ্চুপ হয়ে বাসা থেকে বেরিয়ে গেল আর মনে মনে বলতে লাগলো দুইটা দিন অনেক অবহেলা করেছ কাছে এবার কাকে বলে অপরদিকে আদিবা ভাবছে যদি বিষয়টা আগে শেয়ার তাহলে কোনো ঝামেলাই হতো না নীলয়কে এত কষ্টের মাঝে পড়তে হতো না শুধু শুধু মিসবিহেভ করে ফেলছি এখন দেখছি আমায় কেমন জানি পাশ কাটিয়ে চলে যাচ্ছে দেখ কিছুই ভালো লাগছে না এইভাবে আদিবা তার ভুল বুঝতে পারতে কিন্তু নীলয় ও ভাব ধরে আদিবার সঙ্গে আগ বাড়িয়ে কথা বলে না এবং কী ফোনেও কথা বলে না আগে তো অফিস থেকে সময় পেলে ফোনে কথা বলতো কিন্তু তা একেবারে ভিন্ন চলুন তাহলে এবার বর্তমানে ফিরে যাক নীলয় অফিসে করে রাতে রেস্টুরেন্টে খেয়ে বাসায় চলে আসলো দরজায় কলিং বেল বাজানো মাত্রই আদিবাসে দুটো দরজা খুলে দেয় নীলায় আদিবাসকে দেখে অন্যদিকে তাকিয়ে রুমে চলে আসলো আদিবাহ এবার ব্যাপারটা হজম করতে পারলো না রুমে গিয়ে বলে উঠলো এটা কি হলো নিশ্চুপ তুমি আমাকে দেখে অন্যদিকে তাকিয়ে চলে আসলে কেন আমি একটা বিষয় বুঝতে পারছি না ভালো মানুষগুলোর কেন যে চরিত্রহীন বদলোকের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে আসে আল্লাহ মালুম নীলয়ের কথার ধরন শুনে আদিবা খুব ভালো করে বুঝতে পারে তার আগের কথাগুলো সে হজম করতে পারেনি সে রাগ অভিমান থেকে এসব কথা বলছে দেখে নীলয়ের রাগ অভিমান ভাঙানোর জন্য আদিবা বলে ওঠে আমার হাজব্যান্ড মোটেও চরিত্রহীন লোক না বুঝলেন হেসে নিশ্চুপ নীলয় নিঃসুপ থাকা দেখে আদিবা দুষ্টুমি করে নীলয়ের কানের কাছে কি বলল সরি ভুল বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি মাফ করবেন নিঃসুপ হয়ে আদিবাকে সরিয়ে কম্বল মুড়ি দিয়ে চোখ বুঝে ফেললো নীলয় আদিবাও কম না তার স্বামীর রাগ ভাঙাবে প্রথমে কম্বলটা সরিয়ে পুরোটাই আদিবা নিয়ে নিল ভাবলো এই টপিক নিয়ে কিছুক্ষণ তুমুল দুষ্টুমিষ্টি ঝগড়া করবে কিন্তু তার হলো না নীলয় কম্বলের দিকে কোনো ভুগম নেই ফোন নিয়ে বেড ওই ফেসবুক ঘাঁটতে ব্যস্ত আদিবার রেগে গিয়ে নীলয় হাত থেকে ফোনটা কেড়ে তার বুকের উপর ঝুঁকে বলে উঠল। আপনি কি আমাকে এড়িয়ে চলছেন নাকি অবহেলা করছেন কোনটা বলুন তো দুইটার থেকেও একটাও না তাহলে আমার সঙ্গে কথা বলছেন না কেন চরিত্রহীন বদলোকরা কখনো ভালো মানুষের সঙ্গে মেশে না আর আপনি তো আমাকে চরিত্রহীন বদলোক বলে সম্বোধন করেছেন তাই চেষ্টা করছি আপনার থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিই আর কি আপনাকে আমার কাছ থেকে দূরে যেতে হবে না জড়িয়ে ধরে দেখো আদিবা এখন তুমি যতই কিছু বলো না কেন সেদিনকার কথা আমি ভুলব না সরি তো বলছি মাফ করে দাও তুমি নিজেই বলেছ যে আমার নোংরা হাত তোমাকে স্পর্শ যেন না করি সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুইজন দুই রুমে থাকব। নিলয় কথাটি ফাজলাম করে বলতে আদিবা সিরিয়াসলি হয়ে বলল ফাজলামি করো না আদিবা এই বলে নিলয়কে আর শক্ত করে জড়িয়ে ধরে বলো ফাজলামি না গো সত্যি বলছি নীলয় এই বলে আদিবাকে সরিয়ে পাশের রুমে চলে যেতে লাগলো দিকে আদিবা ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল। এটা কিন্তু ভালো হচ্ছে না আদো কান্না করে সেদিনের তোমার কথাগুলো বলার আগে একবার ভাবা উচিত ছিল নীলয় এই বলে পাশের রুমে আসলে আদিবা আদৌ কান্না চেহারা নিয়ে এলে নীলয়ের তো মনে মনে মহা খুশি খুশিতে গদগদ হয়ে কম্বল মুড়ি দিয়ে চোখ বুঝে ফেলে কিছুক্ষণ পর ভারী ভুগ নিয়ে কিছু অনুভব করলো চোখ মেলে তাকাতে আদিবার কান্না মাখা চেহারা দেখে নীলে বলে উঠল কি ব্যাপার কান্না করছো কেন তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না কষ্ট হচ্ছিল তাই নিজেকে সংযত রাখতে না পেরে তোমার রুমে চলে আসলাম নিজের বেলা ষোলো আনা আর অন্যের বেলা কাজ করা তাই না নীলয়ের কথা আদিবা থতমতো খেয়ে বলে উঠল বুঝলাম না আমাকে ছাড়া একদিনও তুমি থাকতে পারবে না বলছো অথচ দুই দিন তো দিব্যি আমাকে ছাড়া ছিলেই নিশ্চয় আজ আমাকে ছাড়া তোমার যেমন অনুভূতি হচ্ছে আমারও ঠিক একই অনুভূতি হয়েছিল তুমি তো বুঝতে পারো নি সরি আর এমন ভুল করব না কান্না করে ঠিক তো হুম বলছি তো এমন ভুল করব না কান্না মিশ্রিত কণ্ঠে রেখে আদিবার কান্না দেখে নীলয় পরম ভালোবাসায় আদিবাকে বুকে জড়িয়ে নেয় আর ফাজলা আসরে গানে বলে ও বল্টুন মা তুমি কান্না করো না কান্না করলে পেতনি লাগে ভালো লাগে না নীলয় একটু বলতেই আদিবা হেসে বলে ওঠে কী আর করবো কি আমি বল্টুর মা হেসে এখনও হওনি তবে হতে কতক্ষণ দুষ্টুমি হাসি দিয়ে যা দুষ্টু মুখে কিছু আটকায় না লজ্জিত মিশ্রিত হেসে আদিবা এখন কিন্তু সত্যি বল্টুকে দরকার তুমি চুপ করবে নাকি মুখে টেপ লাগিয়ে দেবা আ বলতে আদিবা নিলয়ের মুখ চেপে ধরে চুপ অনেক হয়েছে এবার ঘুমিয়ে পড়ো জড়িয়ে ধরে ওকে নিরুপায় হয়ে সমাপ্ত পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং